ক্ষুব্ধ যুবকরা বলছে গরু চোর কে দেখতে এসেছি চোর গরু চোর স্লোগানে একেবারে মুখরিত হয়ে গিয়েছিল চারিদিক দিল্লিতে নিয়ে যাওয়ার আগে শেষবারের মতো দেখে বাড়ি যাব জোকা ইএসআই হাসপাতালের বাইরে দাঁড়িয়ে এমনই মন্তব্য করছেন কয়েকজন যুবক পুলিশ তাদের হটিয়ে দিতে গেলে বেঁধে যায় বচসা আসলে বীরভূমের কেষ্ট অর্থাৎ অনুব্রত মণ্ডলের স্বাস্থ্য পরীক্ষা ইএসআই হাসপাতালে হয় ঠিক সেই সময় জোকা ইএসআই হাসপাতাল চত্বরে ভিড় করেন বেশ কিছু উৎসাহী জনতা তাদের কৌতূহল একটাই দিল্লি চলে যাওয়ার আগে বীরভূমের কেষ্টমন্ডল ওরফে অনুব্রত মন্ডলকে একবার চাক্ষুষ করতে চান কেষ্টকে সচক্ষে দেখার জন্য হাসপাতালে সামনে ভিড় করেছিলেন তারা কিন্তু যাতে কোনোরকম বিশৃঙ্খলা তৈরি না হয় তার জন্য হাসপাতালে মোতায়েন ছিল কলকাতা পুলিশের আধিকারিকরা তারা তাদেরকে সরিয়ে দেয় মানে ওই উন্মত্ত জনতাকে সরিয়ে দেয় আর সেটা করতে গিয়েই বিপত্তি বাঁধে কলকাতা পুলিশের সঙ্গে রীতিমতো বচসায় জড়িয়ে পড়েন কৌতূহলী জনতা চলে যেতে বললেও তারা পুলিশ জোর করে সরিয়ে দিতে চাইলে পুলিশের সঙ্গে প্রায় ঝামেলায় জড়িয়ে পড়েন তারা চিৎকার করে অনুব্রতর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে থাকেন স্থানীয় বাসিন্দারা গরু চোর গরু স্লোগানে মুখরিত হয়ে ওঠে ইএসআই হাসপাতাল চত্বর যুবকরা বলতে থাকে দিল্লি চলে যাওয়ার আগে গরু শেষবার দেখতে চাই নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দা বলেন এই কেষ্টমণ্ডল এত খুন করেছে এত টাকা লুটছে লুট করেছে বাংলার মানুষকে শেষ করে দিয়েছে তাই তাকে একবার সামনে থেকে দেখতে চাই তো স্থানীয় মানুষ কি বলছেন শোনাবো তার বক্তব্য

ইএসআই হাসপাতালের বাইরে এই বিক্ষোভ দেখে আপনাদের স্মরণে থাকবে পার্থ চট্টোপাধ্যায়কে দেখার জন্যও কিন্তু এক মহিলা সেখানে গিয়েছিলেন এবং জুতো ছুঁড়ে মেরেছিলেন তো এই ধরনের বিভিন্ন ঘটনায় স্বাভাবিকভাবেই কিন্তু মানুষের মনে একটা ক্ষোভের বহির্প্রকাশ হয় তো এই ক্ষোভের বহির্প্রকাশও এদিন দেখা গেল জোকা ইএসআই হাসপাতাল চত্বরে আর গরুচোর গরুচর কেন বলা হচ্ছে সেটা তো আপনারা জানেনি কারণ অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তারই করা হয়েছে গরু পাচার মামলায় এবং গরু পাচার মামলায় ইডি এবার তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় তাই তাকে নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন ইডি আধিকারিকরা এবারে অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করে কি কি তথ্য উঠে আসে সেটা দেখার মতন বিষয় হবে আপনাদের চোখ থাক আজ তাক বাংলায় বিভিন্ন খবরের আপডেট আপনাদের সামনে তুলে ধরছি নতুন আঙ্গিকে আমাদের কন্টেন্ট গুলো কেমন লাগছে জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ থাক বাংলা